আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কম্পিউটারের মাউথ সম্বন্ধে সাধারণ আইডিয়া। কম্পিউটারের মাউথ সম্বন্ধে সাধারণ আইডিয়া মানে অর্থাৎ মাউসের কোন বাটনে কি কাজ করে এবং কিভাবে কাজ করে তা দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার যে ভিডিওটি এখন দেখতেছেন, এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, এটাই আমার প্রথম ভিডিও। যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তেমন আমার যে মাউসের কাজগুলো সংক্ষেপে দেখানোর চেষ্টা করব, অবশ্যই ভিডিওটি দেখবেন। এর পরবর্তী ভিডিওতে রয়ে গেছে কিবোর্ড সম্বন্ধে ফুল আইডিয়া দেব, যে আপনার কিবোর্ডে কীভাবে কাজ করতে হয়, কোন কীতে কী কাজ হয় তা আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। পরের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। মাউসের যে প্রথম যে ধাপগুলো আছে সেটা থেকে আমি আপনাকে লেফট এবং রাইট এবং লেফট সাইড এই দুটি বাটনে দুই রকম কাজ করে। এটা হচ্ছে লেফট বাটনটা হচ্ছে সিলেক্ট বাটন, আর রাইট বাটনটা হচ্ছে লেফট বাটনটা আপনার এই কিবোর্ডের ইন্টার অথবা ওকে আমরা যেটা বলি, ওকের কাজটা হচ্ছে লেফট বাটনে কাজ করে, আর রাইট বাটনে আপনার রেজিস্টার অথবা রিবোর্ট রিফ্রেশ এরকম কিছু সংখ্যাগুলো এখান থেকে দেখায়। তারপর এটা হচ্ছে স্ক্রল বাটন, এটা যদি আপনি ঘুরান তাহলে আপনি উপরে কম্পিউটারের স্ক্রিনটা উপরে এবং নিচে নিতে পারবেন এই স্ক্রল বাটনটা দিয়ে। তবে মাউসের বিভিন্ন প্রকার আছে, আপনি চাইলে আপনি বিভিন্ন ধরনের মাউস ইউজ করতে পারবেন। এটারও সেম লেফট রাইট এবং এখানে দুটি বাটন রয়েছে এক্সট্রা এবং লাইটিং সিস্টেম রয়েছে। এই মাউসটা একটু অন্য ধরনের মাউস, দামও বেশি। তারপরে আরও অন্যান্য মাউসের যে ভিতরেগুলো কাজগুলো আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে নর্মাল মাউস, যেটা নিয়ে আমরা সাধারণভাবে ব্যবহার করি, যেটা মানে স্ক্রল বাটন, লেফট বাটন, রাইট বাটন, এই চারটি বাটনের মাধ্যমে আমরা টোটাল কম্পিউটারে মনিটর করা যায়। মাউসের বিভিন্ন প্রকার আছে, আপনি যেই মাউস পছন্দ হয় সেটাই বাজার থেকে কিনে আনতে পারবেন, তাহলে সবগুলো বাটনেরই মাউসের বাটন সেম সিস্টেমেই হয়ে থাকে, সবগুলোই লেফট রাইট এবং স্ক্রল বাটন থাকে, তিনটা বাটনের মাধ্যমে সবগুলো কাজ করতে হয়। আর আপনি মাউসটা যদি এদিক সেদিক লড়ান তাহলে এমনিতেই আপনার আইকনটা এদিক সেদিক যাবে। তো এই ভিডিওটি এ পর্যন্তই, যেহেতু বলেছি মাউসের সম্বন্ধে ধারণা সাধারণ আইডিয়া দেব, তাই মাউস সাধারণ আইডিয়াটি দিয়ে দিলাম আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখাবো কিবোর্ড সম্বন্ধে ফুল কিবোর্ড ডিটেলস দেখানোর চেষ্টা করব, অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমার চ্যানেলটি যেহেতু নতুন, আমাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।